গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে সারাদিন কিছু তুলি টুলি নিয়ে জানো তো কেন বলতো, আজকে আর একটা কাজ ছিল। একটা কাজ বলতে কি, কালকে তো ছেলের পরীক্ষা মিটলো, তারপরে আজকে হচ্ছে আজকে দিনটা অফ ছিল, আবার আগামীকাল থেকে মেয়ের পরীক্ষা শুরু হবে। তো সেই কারণে স্কুলে একটু দরকার ছিল, গেছিলাম, অনেকক্ষণ আটকে গেছিলাম। কিছু আর তোমার তোলা টোলা হয়নি আজকে, মানে কোনো ক্লিপি নেই। আর তারপরে আজকে রান্নাবান্নাও মা করেছিল, আমি এসে শুধু মাছটুকু করে নিয়েছিলাম, তো সেই জন্য আজকে আর কিছুই তোলা হয়নি। আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি আমার শান্তির জায়গাতে। শান্তির জায়গা বলতে আমার, আমি যাচ্ছি আশ্রমে, আমার গুরু বাড়িতে। বেশ কিছুদিন হলো যাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি। আর আজকে আমার জন্মদিন ছিল, মানে জন্মদিন ছিল না, জন্মদিন আজকে আমার, তো সেই জন্য ভাবলাম যে একটু গুরু বাড়ি দর্শন করে আসি, গুরুদেবকেও প্রণাম করে আসি, স্বামীজিকেও প্রণাম করে আসি। তা যাই, দেখা যায় যাক স্বামীজির সাথে দেখা হয় কিনা। তো চলো, আরতির টাইম হয়ে যাচ্ছে, এখন 7:15 প্রায় বেজে গেল, একটু পরেই মানে 7:30 আরতি শুরু হয়ে যাবে। তো ঝটঝট করে চলে যাই, গিয়ে একটু আরতি দেখে আসি। আশ্রমে এসে তো আমরা বসে গেছি, আর এখন আরতিও শুরু হচ্ছে। তাই এই আরতি তোমরা অনেকবার দেখেছো, আজও একবার দেখাই, দেখো ভালো লাগবে আশা করছি। Thank you.
গুরু মহারাজের আরতি তো শেষ হলো, আর এবার তো গুরু মহারাজের চরণে ফুল দেওয়ার পালা। তো আমাদের ভাস্কর সংঘতে এইভাবেই গুরু মহারাজের চরণে সবাই ফুল দেয়। তোমরা তো জানোই যারা ভাস্কর দীক্ষিত বা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারাও জানো এখন এতদিন ধরে দেখছো তোমরা। তো এবার আমিও ফুল দেবো, ফুল দিয়ে এবার যাবো হচ্ছে স্বামীজির সঙ্গে একটু দেখা করতে। স্বামীজির সঙ্গে দেখা করে যাবো বাড়িতে। আজকে সন্ধ্যাবেলা আশ্রমে এসেছিলাম জানো তো, অনেকদিন পর এলাম। সেই তো কবে যেন মাঝি শুনি হয় না কবে এসেছিলাম, আবার আজকে এসেছিলাম, বেশ ভালো লাগলো। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাই। এবার হাওয়া উঠেছে বেশ। স্বামীজির সাথে দেখা করবে? এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, কিন্তু বাড়ি যাওয়ার আগে স্বামীজির সঙ্গে একটু দেখা করব। তো স্বামীজির সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে যাব বাড়িতে। স্বামীজির সাথেও বেশ কিছুদিন দেখা হয়নি, তো একবার দেখাটা সেরে নিই। আর ইনিই হচ্ছেন স্বামীজি, যার সাথে দেখা করার কথা আমি বলছিলাম। ইনি আমার পিতৃতুল্য, এনার সাথে দেখা না করলে ঠিক আমার শান্তি হয় না, তাই চলে এলাম একবার ওনাকে প্রণাম জানাতে। অল্প একটু নিলেই হবে। ঘুরে চলে এসেছি আশ্রম থেকে, খুব ভালো লাগলো জানো তো, বেশ অনেকটা এনার্জি নিয়ে চলে এলাম। অনেকদিন পর গেছিলাম, আর আজকে তো তোমাদেরকে বললাম কি ছুটি তোলা হয়নি আমার সারাদিন ধরে। তো আশ্রমে গেলাম, ভাবলাম আশ্রমের আরতিটা একটু তুলে আনি তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা তো দেখতে ভালোবাসো ভাস্কর আরতি, তো সেই জন্যই তুলে নিয়ে এলাম। আর স্বামীজির সাথেও ভাবছিলাম দেখা হবে কি হবে না, কপালে ছিল দেখা হয়ে গেল। স্বামীজি কিন্তু ঘুমোচ্ছিলেন জানো তো, কিন্তু কিছু ভাবে টের পেয়ে উঠেও পড়লেন, একটুখানি গল্প হলো স্বামীজির সাথে। তো যাই হোক, ভালোই হলো সারাদিনটা, মোটামুটি ভালোই কেটে গেল। আর আজকে জন্মদিনে গিফট পেয়েছি, দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো, আমাদের এখানে মল আছে না মেট্রো বাজার, তোমার মেট্রো বাজার থেকে আমার বর সন্ধ্যাবেলায় গিয়ে এনে দিয়েছে। এই দেখো, ওর চয়েস, এই আমি অবশ্য জানিও না। এই দেখো, আর এই যে এই প্লাজোটা, তো বেশ ভালোই লাগলো জন্মদিনে গিফট পেতে, কার না ভালো লাগে বলো? আমারও বেশ ভালোই লাগলো। আর আমাদের তো ছোট ছোট এটাই আনন্দ, আমাদের এলাহি ব্যাপার কিছু হয় না, কিন্তু এই ছোট্ট ছোট্ট এইসব জিনিসগুলো দিয়েই আনন্দ। তাও আগে কি হতো জানো তো, আগে ধরো যদি জামা কাপড় না আসতো, অনেক সময় তো হয় যে প্রত্যেক বাড়ি জামা কাপড় আসবে এমন কোনো ব্যাপার না। তো জামা কাপড় না আসলে আমরা যখন মেয়ে ছোট ছিল তখন তো ছেলেও হয়নি, বা মেয়ে হওয়ার আগেও কথা, তো আর এই বেরিয়ে 10 টাকা আর 20 টাকার ফুচকা খেয়েই চলে আসতো, আমাদের ওটাতেই আনন্দ ছিল, বিশাল আনন্দ। এখনো আছে, এখনো নেই বলবো না, ওরকমই ব্যাপারগুলো আছে।
কিন্তু এখন এই মেয়েটা বড় হয়ে গিয়ে একটু পড়ার চাপগুলো পড়ে গিয়ে সবসময় আর বের হওয়াটা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে তো সারাদিনটা মোটামুটি ভালোই কেটে গেল, আর তোমার আশ্রমেও গেলাম, তোমাদের তো বললামই। তো যাই হোক, একরকম কাটলো। এবার আশ্রম থেকে তো চলে এলাম, তাতনকে খাওয়াবো, 9টা প্রায় বাজছে। তারপর একটু দর্জির কাছে গেছিলাম, মেয়ের একটা জামা ফিটিংস করা ছিল, সেটাও পরে এলাম। আজকে তোমাদের সাথে একটু গল্পই করে নিলাম, আর তো কিছু করার ছিল না, তাই বসে বসে একটু গল্প এই পরে যাবি কিছু, আর তোমার তো শুট করানি, তো যাই হোক একটু গল্প করে নিলাম। আর বেশি বকবক করবো না, এবার তোমরাও বিরক্ত হয়ে যাবে। আজকে ভিডিওটা এন্ড করলাম এখানে। তো আমার এই সহজ সরল লাইফস্টাইল তোমাদের কেমন লাগছে জানাবে, কেন কি জয়েন্ট ফ্যামিলিতে আমাদের তো তোমাদের বলি সবসময় কাজকর্ম বিশেষ কিছু থাকে না, আর আমি তো একবারে কাজে কি বলবো, আর সেই অষ্টাগত প্রাণ আমার কাজের প্রতি। তো যাই হোক, মোটামুটি এইভাবেই আমাদের কেটে যায়, তো এটাই ঘটনা। ঠিক আছে, বুঝলে, আজকে আর বকবক করবো না, এখানে ভিডিও এন্ড করি। পাশে থাকো, তোমরা সাপোর্ট করো, আর কি বলে, গুড নাইট, গুড নাইট বলতেই ভুলে যাচ্ছি বারবার করে, গুড নাইট, টাটা।